লোকসভা নির্বাচনে পুনরায় উত্তর মালদা থেকে সাংসদ হিসেবে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু এদিন সাংসদ খগেন মুর্মুকে নিয়ে বিজয় যাত্রা বের করা হয় পুরাতন মালদার বিজেপি নেতৃত্বের তরফে এদিন পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় সাংসদকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান দলের নেতা কর্মীরা এরপরে স্থানীয় কৃষ্ণ মন্দির ও কালী মন্দিরে গিয়ে প্রণাম করেন জয়ী সাংসদকে পেয়ে আবির খেলায় মাতেন উচ্ছ্বসিত কর্মী সমর্থকেরা পরে সাংসদ খগেন মর্মুকে নিয়ে এক বাইক র্যালি বের করা হয় র্যালিটি হবিপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এদিন সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন উত্তর মালদা জেলা সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত, হবিপুরের বিধায়ক জয়েল মুর্মু সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার সমস্ত ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান সাংসদ খগেন মুর্মু। এটা হচ্ছে সবচাইতে আজকে আমরা যে বিশেষ করে সারা দেশের মানুষ তাদের প্রতি আমরা কৃতজ্ঞ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং এনডিএ পক্ষ থেকে। যে আজকে সারা দেশে মানুষ তারা দ্বিতীয়বার gündিরে পাচ্ছে। যেমন তৃতীয়বারের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবার তারা এবারে আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব তারা দিয়েছেন সারা দেশের একশো চল্লিশ কোটি মানুষ অর্থাৎ এই যে মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা মানুষের উন্নয়নের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী যেভাবে বিগত দশ বছর ধরে কাজ করেছে। তো সেটা আজকে মানুষ তার যে আজকে মানুষ তার তারা আবার নরেন্দ্র মোদীজির উপরেই তারা হচ্ছে ভরসা রেখেছেন যে একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দশ বছরে কাজ করেছেন তিনি আবার তৃতীয়বারের জন্য আবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাই আমরা এবারে আমরা এই আমাদের দেশের সমস্ত মানুষের তাদের প্রতি আমরা কৃতজ্ঞ সমস্ত ভোটারদের প্রতি আমরা কৃতজ্ঞ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং এনডিএ জোটের পক্ষ থেকে এনডিএর সমস্ত কার্যকর্তা পদাধিকারী যারা কাজ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ নমস্কার ছেলাম আদাব জানাচ্ছি